السلام عليكم ورحمة الله وبركاته. حضرت مولانا بدر الدين اجمل القاسمي صاحب اخم راجي جمعية علماء خبابتي دور الخان خد ماهي كيا جان هم برار چیف پیٹرون ارو تخطور خورو بھتری برپیٹار پراکتن خان خد جناب سراج الدین اجمل صاحب دوی جان رخستو تار خبر بیو پار لگے لگے সমগ্র অসমত উত্তৰ পূৰ্বাঞ্চলত থকা তেখেতসকলৰ শুভাকাংক্ষী গুণমুগ্ধসকলৰ মাজত উৎকণ্ঠাৰ সৃষ্টি হৈছে। মানুহ যথেষ্ট চিন্তিত হোৱা পৰিলক্ষিত হৈছে। তেখেতসকলৰ স্বাস্থ্যৰ বিষয়ে সবিস্তাৰে জানিবলৈ আমি বিভিন্নজনৰ লগত অসমৰ বিভিন্ন তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা মানুহে যোগাযোগ কৰি আছে। হজৰত মৌলানা বদ্ৰুদ্দিন আজমল চাহাব আজিৰ পৰা সাতমাহমান আগত হুজাইত তেখেত এবাৰ অসুস্থ হৈ আজ হাম হস্পিটেলত ভর্তি আছিল আর তাতে তেখেতর চিকিৎসা হয়েছিল আর তারপর তেখেত সুস্থ হয়ে উঠেছিল। সেই অসুখটা আকো এবার তেখেতর গালয় দেখা দিছে। অসুখ বেলেগ একো নহয়, তেখেত বহার পরা থিয় হব নোৱাৰে, ভৰিত শক্তি নাপায়, থিয় হলে গা কপি উঠে, শরীর কপে, গাত বল নাপায়, এইটাই তেওঁর মূল অসুস্থতা। আর বর্তমান তেখেত বোম্বাইতে চিকিৎসাধীন হয়ে আছে। আর আজির খবর মতে যা তিনদিনের পর আজিলেকে তেখেতর অসুস্থতা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কমি আছে, সুস্থতা লাভে আগবাড়ি আছে। জনাব সিরাজউদ্দিন আজমল সাহেব বোম্বের সৈফি হাসপাতালত তেখেত বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে। আর তেখেতরও নতুন কোনো বেমার নহয়, গাত যেগুলা আগতে বেমার আছে, বিশেষকে ডায়াবেটিস রোগী দুইজনে যা চারি মাহর পর ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে আছে। দিন রাতে দৌড়ি ফুরা কাম করি পড়া মানুষ ঘর বহি থাকার কারণে গাঁটর বেয়া হওয়া অল্প স্বাভাবিক। সেই হিসাবে তেখেতর গাত অল্প অসুস্থতা আছে। তেখেতর অল্প এলার্জির প্রবলেমও আছে আগরপা, সেই প্রবলেমট জানা মতে অল্প বাড়িছে। কিন্তু আজি আবেলির খবর হল ডক্টর সকলে কোয়া মতে দুই এদিন তেখেত ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠব আর চিকিৎসালয়েরপা তেখেত সুস্থ হয়ে ইনশাল্লাহ ঘরলে ঘুরে আসব। অসুস্থ দুইজনে হয়, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, ভয় করবলা একো নাই। ইনশাল্লাহ দোয়া করব লাগে, আমি সকলে দোয়া করব লাগে তেখেতসকলের কারণে, আজমল পরিয়ালর কারণে, আর বিশেষকে সিরাজ ভাই আর বদরুদ্দিন মনার বদরুদ্দিন আজমল সাহেবর কারণে। তেওঁলোকে অসম তথা গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চলর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুখিয়া নিপীড়িত মানুষের যেদরে সহায় সেবা করে আহিছে, সেই সেবা তেখেতসকলে যাতে দীর্ঘদিন করিব পারে, আল্লাহ পাকে তেওঁলোকক সুস্বাস্থ্যর সহিতে দীর্ঘায়ু করে, এই দোয়া আমি সকলে করব লাগে। আল্লাহর দরবার আমি এই কামনা করছো, আল্লাহ পাকে কবুল করক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।